खंडहर में तब्दील नागांव पेपर मिल में अब भूत प्रेतों का आतंक देखा गया है। रात को किसी व्यक्ति को आत्माओं की अजीब आवाज सुनाई देती है तो किसी को भूत भी दिखाई देते हैं। सोशल मीडिया साइट में नागांव पेपर मिल में अब भूत प्रेतों की उपस्थिति की तरह तरह के सबूत पेश किए जा रहे हैं। एक तस्वीर में भूत साफ दिखाई भी दे रहा है। आपको बता दें कि पेपर मिल बंद होने के बाद से अब तक कई लोगों की मौत आर्थिक तंगी के कारण हुई है। वहीं स्थानीय लोगों ने भूत प्रेत के बात से इनकार किया है। लोगों का कहना है कि यह किसी बदमाश लोगों की शरारत है। पेपर मिल में सामग्री की चोरी के लिए ऐसी अफवाह फैलाई जा रही है। सम्पूर्ण পরিকল্পিত ঘটনা ইয়াত চুরি কাজত লিপ্ত হওয়া বহুত মানুহ এনেকা জড়িত হৈ আছে। ইয়াত চুরি কাজর কারণে তেখেতকলে যেনেকা এটা প্রথম অডিও ভাইরাল হৈছিলে আজি কিছুমান খবর পামতে গম পালো হে অডিওটো ভাইরাল হওয়ার পিছতে আমার যেটো ইলেকট্রিক ট্রান্সফর্মার আছিলে এনেকা ট্রান্সফর্মার এটা চুর হৈছে। গতিকে তেনে ধরনের অভিযান দিয়ে এটা রচনা করেছে গতিকে যাতে মানুষখিনি আতঙ্কিত হয়। ইয়ারপর যিখিনি সিকিউরিটি আমার রখা হয়েছে এআইডিসির ফলপর সেইখানে যাতে ভয় ভাবুকি ইয়ারপর আঁতরি যায় তখন আতঙ্কিত হয়। গতিকে এই একটা ডর পরিকল্পনা রচনা করেছে তেওঁলোকে। কিন্তু চুরের বাইরে বেলে একো নহয়। ইয়াত কোনো ভয় পেটাত্মা ভূত পিখাস এনেকা ধরনের কোনো বস্তু নাই। গতিকে বিভিন্ন ধরনের আপনি ঘর যা আবাসগৃহ আছে আপনি সার্ভে করলে গম পাব ইয়াত বিভিন্ন ধরনের ফ্যান নাই, আপনার খিড়কির গ্রিল নাই, বিভিন্ন যা মূল্যবান সামগ্রী আছে গোটেবিল এনে নিয়ার একটা পরিকল্পনা চলি আছে। গতিকে ইয়াত ভয় ভাবুকি খুয়াইছে এই সম্পূর্ণ মিশা। ইয়াত কোনো ভূত পেটর কোনো চিনসাব নাই। বর্তমান ইয়াত ডিউটি দি আছো, ডিউটি দিয়ার এতিয়া বর্তমান কোনো ভূতর বা কোনো সা শব্দ এইবিলা পোৱা নাই। কারণ ইমান দিন আমি রাতে আছো, দিনতো আছো, ভূতর এনে বা বাতিটা ওলাই আছে এই এনে ভুয়া বলে ভাবি আছো। আর কারণ ভূত থাকা হয় মানুষবিলাক অহা যাওয়া অসুবিধা হলে হয়। এটা লোকেল মানুষবিলাকে অহা যাওয়া করিয়ে আছে বা আমিও আছো, রাতে হলেও আছো, দিনতো আছো, কোনোজনে ভূত বলে ভাবা নাই। কোনোবা চাগে চুর করব আসবর কারণে অল্প কিনা ষড়যন্ত্র করে দিব পারে। এই একেবারে ঘুকাত অসত্য। কারণ আমি স্বজীবন জ্বলন্ত আমি আপনার আহিলো, ইয়াতে দেখিলো যে কোনো ধরনের তেনেকা পরিবেশ নাই। এইটো এক দুঃচক্রর চক্রান্ত। কারণ যেহেতু আজি অল্প দিনের আগতে আমার যখন নগাঁও কাগজ কলর মানে কোভিড চিকিৎসালয় তারপর বহুত উন্নত মানের যন্ত্রপাতি চুরে লৈ গেছে। গতি এইবার এনেকা ধরনের ভিডিও বনায় পুনর্বার যাতে আকৌ এই কাম করিব পারে তার কারণে এই এক প্রচেষ্টা। তার বাইরে অন্য একো নহয়।